তেল দিয়ে রান্না, বেশি রান্নাঘর বাড়ি রান্না, বেশি বাড়ি রান্নাঘর ও রান্নার টিপসে স্বাগত। আজকে আমাদের রান্না আলু পটল সোয়াবিনের নিরামিষ রান্না। প্রথমে আমরা তেল দিলাম, তেল দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিলাম, দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর সোয়াবিন দেব, সোয়াবিনটাকে ভালোভাবে নেড়ে ভেজে নিলাম। তারপর আলু ও পটল কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে তেলে কষে নিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে সেটাকে ভালোভাবে একটু কড়াতে মাখিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, সেটাকে মিক্স করে নেব। বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘরোয়া রান্না, বাড়ির ঘরোয়া রান্না কীভাবে অল্প সময়ে সুস্বাদু এবং কোনো প্রকার রিস না হয়ে সুস্বাদু এবং টেস্টি খাওয়া, কম মশলা কম রিস হবে এবং শরীরের পক্ষে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ঢাকা নেবে। সামান্য পরিমাণে ঢাকনা দেওয়ার পরে সিদ্ধের পরে মাখামাখি করে নিলাম, করে আবার কিছুক্ষণ ঢাকনা দিই। কষা কষার পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। কষা কষার প্রায় হয়ে গেছে, নাড়ার পরে আদা আদা কেঁচা আদা দিলাম, দিয়ে সামান্য পরিমাণ জল দিলাম। জল দিয়ে আবার কিছু সময় আবার ঢাকনা দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার পর কাল কষা কষা হয়ে গেছে, মোটামুটি কষা হয়ে সিদ্ধ প্রায় হয়ে গেছে। সামান্য পরিমাণে আদা জিরা মশলাটা দিলাম, দিয়ে জিরা মশলাটা দিয়ে সামান্য পরিমাণে মাখামাখি করে দিয়ে জিরা বাটা মশলা দিয়ে মাখামাখি লাগে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর সামান্য পরিমাণে অল্প পরিমাণে জল দিলাম, সামান্য ফুটিয়ে নেব, দু মিনিট ফুটিয়ে নেব। আলু পটল সোয়াবিন
ধনের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। পাঁচ মিনিটে রান্না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেশি বাড়ি রান্না ও রান্নার টিপস চ্যানেলটি লাইক করবেন ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন এবং আমাদের প্রতিনিয়ত অল্প সময়ে তার পাঁচ মিনিটে বাড়ির অফিস টাইম বা যে কোনো সময় বাড়ি রান্নার জন্য খুব অল্প সময়ের মাধ্যমে এই রান্নাটি রান্না করবেন।